বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি, যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে কিছুদিন ধরে আমরা বিভিন্ন সময় স্কুলে যাচ্ছিলাম, কোনো কোনো ক্লাসের ক্ষেত্রে একটা সময়, অন্য ক্লাসের ক্ষেত্রে একটা সময়, এবং আমাদের স্কুলের ছুটির ক্ষেত্রেও কিন্তু সেই সময়ের একটু রদবদল হচ্ছিল। তো যাই হোক, সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে আবার নতুন মোড়কে সাজানো হয়েছে এবং স্কুলের সময়সীমার পরিবর্তন ঘটানো হয়েছে। তো কী এসছে সেই নতুন বদল, সেটা আমরা জেনে নেব এবং পরিষ্কারভাবে জেনে নেব যে কোন শ্রেণীর কোন দিন ক্লাস রয়েছে বা কবে কীভাবে আমাদের যেতে হবে স্কুলে ক্লাস করার জন্য। তো হ্যাঁ, বর্তমান পত্রিকায় প্রকাশিত যে তথ্যটা সেটাই তোমাদের সামনে শেয়ার করছি, তারপর আমরা গভর্নমেন্ট নোটিফিকেশন যেটা পেয়েছি সেটাও তোমাদের সামনে শেয়ার করব। একদম স্পষ্টভাবে দেখো কী বলছে। পরিবর্তন আনা হলো স্কুলের সময়সীমা। এবার সকাল 10:50 থেকে বিকাল 4:30 পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে। অর্থাৎ স্কুল শুরু হচ্ছে কটা? 10:50 থেকে। কটায় শেষ হচ্ছে? 4:30 পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে। তবে সেক্ষেত্রে ভিড় এড়ানোর জন্য দশম ও দ্বাদশের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, সোম, বুধ ও শুক্রবার। তাহলে কী বললাম, একটা বিষয় পরিষ্কার, দশম ও দ্বাদশ দুটো ক্লাস, একদম স্পষ্ট করে বুঝে নাও, দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে সোম, বুধ, শুক্রবার। এই 3 দিনই হবে দশম ও দ্বাদশের ক্লাস, এই 3 দিন অন্য কোনো শ্রেণীর ক্লাস হবে না। পরিষ্কার বোঝা গেল? আবার বলছি, দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে 3 দিন, সোম, বুধ এবং শুক্র। এবার চলে আসি আমাদের আরও যে দুটো ক্লাস আমাদের যথারীতি বাকি রয়েছে, অর্থাৎ নবম ও একাদশ শ্রেণীর ক্লাস। তো এই নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে কী কী বার? মঙ্গলবার এবং বৃহস্পতিবার। পরিষ্কার বুঝতে পারলে? মঙ্গলবার এবং বৃহস্পতিবার হচ্ছে নবম ও একাদশের ক্লাস। আবার বলছি, দশম ও দ্বাদশের ক্লাস সোম, বুধ, শুক্রবার, নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার। আরেকটা ডেট বাকি থাকলো, যেটা হলো শনিবার। মনে রাখবে, শনিবারে কোনো ক্লাস হবে না। ওই দিন অভিভাবক সহ সকলের মতামত গ্রহণ এবং সচেতনতা প্রচার করতে হবে বলে জানিয়েছে পর্ষদ। একদম মূল যে তথ্য সেটা হলো এই। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে যৌথ বিবৃতি দিয়েছিল তাতে বলা হয়েছিল সকাল 10:00 থেকে 3:30 পর্যন্ত নবম ও একাদশ শ্রেণীর ক্লাস নিতে হবে এবং দশম ও দ্বাদশের ক্ষেত্রে সকাল 11:00 থেকে বিকাল 4:30 পর্যন্ত ক্লাস হবে। তবে এই দীর্ঘ সময়ে ক্লাসে থাকা নিয়ে শিক্ষক ও পড়ুয়াদের অসন্তোষ ছিল। গত শুক্রবার স্কুল শিক্ষা কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে তা তুলে ধরেছিলেন প্রত্যেক জেলার DI ও প্রধান শিক্ষকেরা। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমাদের স্কুল শুরু হচ্ছে 10:50, স্কুল শেষ হচ্ছে 4:30 এবং দশম ও দ্বাদশের ক্লাস হচ্ছে সোম, বুধ, শুক্রবার এবং নবম ও একাদশের ক্লাস হচ্ছে মঙ্গল ও বৃহস্পতিবার এবং শনিবারে কোনো ক্লাস হচ্ছে না, কারণ ওই দিন বিভিন্ন অভিভাবকের মতামত এবং সচেতনতা প্রচারের উদ্দেশ্যে ওই দিনটাকে কিন্তু রাখা হয়েছে। তো এই হলো মূল তথ্য, এই হলো মূল নিউজ। এবার চলে আসি আমরা গভর্নমেন্ট যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং নোটিফিকেশনে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু উল্লেখ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 21/11/2021 নোটিফিকেশন। তো সাবজেক্টটা কি? অল অফ দ্য ইনস্টিটিউশনের কাছে পাঠানো হয়েছে, প্রত্যেকটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে। ওপেনিং অফ স্কুল অ্যাট সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেল এর মূল যে বিষয় সেই বিষয়টা, এবং বিষয়টা সম্পর্কে আমি আর নতুন করে আলোকপাত করছি না, কারণ একদম সেম টু সেম একই কথা বলা হয়েছে। ফার্স্ট যে পয়েন্টটা সেটাতে ক্লাস 10 এবং 12 কথা বলা হয়েছে যে সোম, বুধ, শুক্র একদিন স্কুল খুলবে এবং 9 এবং 11 জন্য যথারীতি তোমার দুদিন যে বাকি থাকছে, অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস হবে। তো এটাই কিন্তু বলছে। আর সেকেন্ড যে পয়েন্টটাতে রয়েছে, সেকেন্ড পয়েন্টটাতে বলা হচ্ছে যে 10:50 AM স্কুল খুলছে এবং 4:30 কিন্তু স্কুল বন্ধ হচ্ছে। তো আর কিছু কিছু এক্সট্রা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেই সময়সীমাটা একটুখানি চেঞ্জ হয়েছে এবং 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে শনিবারে কোনো স্কুল থাকছে না, সেটা সচেতনতামূলক প্রচার বা এইসব বিষয়ে কিন্তু করা হবে। তো এই হলো মূল আলোচনা, সম্পূর্ণ নোটিশটাও তোমাদের সামনে তুলে ধরলাম এবং সম্পূর্ণ যে পিওর তথ্য সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে নেক্সট ডে থেকে তোমরা কবে, কখন, কীভাবে স্কুলে যাবে নিশ্চয়ই বুঝতে পারলে। তো এই হলো আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।